আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ইসান, হ্যাঁ ইসান হ্যালো, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। না আমি, আমার এক ফ্রেন্ড আমাকে লিংক দিল, তো আমি জয়েন হইলাম। আমার অনেক কিছু জানার ছিল, তো আমি তো একবার প্রায় শেষ মুহূর্তে আসছি। তো আমি শেষে আইসা শুধু ওই যে নবীজি সম্পর্কে কিছু এই কথাই শুনলাম, উনি মানে অনেকগুলো বিবাহ করছে বা প্রস্তাব দিছে মেয়েদেরকে, এতটুকুই। তো আমি এখন প্রশ্ন করতে চাই, মানে নবীর বিরুদ্ধে মানে এই যে এইসব কথা বলছেন, বা যদি এগুলো ধরেন সত্য কিনা আমি জানি না, যদি হইয়াও থাকে সত্য, তো এইটা বইলা মানে কি প্রমাণ করতে চাইতেছেন? যেটা মানে কি, এটা মনে করেন আপনি অনেকগুলো বিয়ে করছেন, এটা দ্বারা কি প্রমাণ হবে? এটা দ্বারা কি প্রমাণ হয়? আমি অনেকগুলো বিয়ে করতেই পারি, আমার যদি এরকম যৌন ক্ষমতা থাকে, আমার যদি চালানোর ক্ষমতা থাকে। করতে পারেন কি করতে পারেন না সেটা জিজ্ঞেস করি নাই। মনে করেন আপনি খাওয়া দাওয়া করছেন, আমি প্রমাণ হ্যাঁ করলাম যে আপনি খাওয়া দাওয়া করছেন, এটা দ্বারা হ্যাঁ প্রমাণ হইলো আপনি খাওয়া দাওয়া করছেন, আর কি প্রমাণ হ্যাঁ হবে? হ্যাঁ তো উনি যদি বিয়ে করে থাকে, তো বিয়ে করছে হয়তো, তার প্রমাণ হলো যে উনি বিয়ে করছে, তো এখানে খারাপ কি করছে? এখন খারাপ এমন কি না করছে, যে কেউ খারাপ কি অস্বীকার করছে, গেছে যে উনি খারাপ বিয়ে কি করে নাই। করছে, শোনেন আগে, শোনেন শোনেন, হ্যাঁ খারাপ বলুন। কি করছে, যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলোকে আমরা বলি ধর্ষণ। হুম, হ্যাঁ যখন মনে করেন একটা গনিমতের মাল হিসেবে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে আনা, এবং মা হ্যাঁ বেটিকে তুলে এনে দাসী হিসেবে তাদের সাথে সেক্স করা অথবা তাদেরকে বিয়ে করা। মনে করেন 71 সালে আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী যখন আমাদের দেশে আক্রমণ করেছিল, তখন তারা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেছে এবং বিপুল সংখ্যক নারীকে তারা ধর্ষণ করে গেছে, 2 লক্ষ নারীকে তারা ধর্ষণ করে গেছে। তারা বলেছিল যে এরা হচ্ছে গনিমতের মাল, গনিমতের মাল হিসেবে সেই নারীদেরকে তারা ধর্ষণ করেছে। আমরা দেখতে পাই যে ইসলামের ভিতরে এই বিধানটা পরিষ্কারভাবে আছে। নবী মোহাম্মদ কাফেরদেরকে মেরে, ইহুদি নাসারা এবং অন্যান্য পৌত্তলিকদেরকে মেরে তাদের মা বোনদেরকে তুলে আনতেন বন্দী হিসেবে, যুদ্ধবন্দী হিসেবে। যেই মেয়েদের কিছুক্ষণ আগে, যেই মেয়েদের বাবা মারা গেছে, যেই মেয়েদের স্বামী মারা গেছে, যেই মেয়েদের ভাই মারা গেছে, এই কিছুক্ষণ আগে তাদের মানে পরিবারের সবাইকে নবী মোহাম্মদের সেনাবাহিনীকে মেরে ফেলছে। একদম ইহুদি একটা গোত্রের ভিতরে ঢুকে একদম কচুকাটা করছে, সমস্ত মানুষকে মেরে ফেলছে। মেরে ফেলে সেই মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসছে। এখন বন্দি করে নিয়ে আসছে, তারপরে নবী মোহাম্মদ কি করলো, ভাগ শুরু করলো, মেয়েদেরকে ভাগ করা শুরু করলো, যাই এই সুন্দরী মেয়েটারে আমি নিব, আর ওই মেয়েটারে তুই নে, তুই সাহাবি তুই নে, তুই সাহাবি এই নে, এই সাহাবি তুই নে, এইভাবে কয়েক মানে তার সাহাবিদের ভিতরে ভাগ করে দেওয়া হলো সেই মেয়েদেরকে। এবং ইসলামের বিধানটা হচ্ছে আপনি যদি জিহাদি বাহিনীতে থাকেন, তাহলে আপনি সেই ভাগে পাইলে, মেয়ে ভাগে পাইলে সেই মেয়েদের সাথে সেক্স করতে পারেন আপনি, এটা আপনার জন্য জায়েজ, বিয়ে বিয়ে করতে হবে না, বিয়ে ছাড়াই তাদের সাথে সেক্স টেক্স করা আপনার জন্য জায়েজ। কিন্তু যেই মেয়েটাকে একটু আগে তার বাপ ভাই সবাইকে মেরে তাদের বাসা টাসা পুড়ায় দিয়ে তাদের জায়গা জমি সমস্ত দখল করে নিয়ে যেই মেয়েটাকে একটু আগে বন্দি বানায় নবী মোহাম্মদের সেনাবাহিনী তুলে নিয়ে আসলো, সেই মেয়েটার মানসিক অবস্থা তখন কিরকম, এবং সেই মেয়েটার তখন কিরকমের একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আছে, এবং একটা বন্দি মানুষের সাথে নবী মোহাম্মদ এবং তার সাহাবিরা যখন যৌন কর্ম করতেছে, সেই মেয়েটার মানসিক অবস্থা তো নিশ্চয়ই তখন ভালো না। এই একই ঘটনা যদি আজকে ঘটে, মনে করেন ভারতের হিন্দুরা বাংলাদেশ আক্রমণ করছে, এবং সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, ভারতের সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, তিনি করলো কি, সব মুসলমান পুরুষকে মাইরা তাদের মা বেটিকে তুলে নিয়ে গেল এবং হিন্দু সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিল, ভাগ বাটোয়ারা করে দিয়ে বললো যে তোমরা এখন এই মেয়েদের সাথে সেক্স করতে পারো। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনাকে মেরে আপনার মাকে এবং আপনার বোনকে তারা বন্দি করে নিয়ে গেল, বন্দি করে নিয়ে সেই হিন্দু জেনারেলটা মনে করেন আপনার বোনটাকে সে নিজে ভাগে নিল, আর আপনার মাকে দিল আরেকটা মানে বুড়া টুড়া কোনো একটা সেনার সদস্য তাকে দিয়ে দিল, এই যা তুই বুড়িটা নিয়ে যা। হুম, এবং তাদেরকে ওই হিন্দু সেনাবাহিনীর সদস্যরা বিছানায় তুললো। হুম, এই জিনিসটা আপনার জন্য, আপনি এই জিনিসটা চিন্তা করতে পারছেন কিনা, মানে এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, যে এটা কি একটা ভয়ঙ্করতম ব্যাপার না? এটা কি কোনো, এটা অবশ্যই ভয়ঙ্করতম ব্যাপার, আর এটা উচিত না। আর এখন একটু শেষ নবী করি, যেগুলো করছে না কি, তো একটু এটা শেষ তো করি, ধরেন আমরা জানি না, তো আপনি কিভাবে একটু জানেন? শেষ করি, একটু শেষ করি ভাই, একটু শেষ করি, একটু শেষ করি, কথাটা তো এখন শেষ হয়নি। এই জিনিসগুলো তো একদম ভয়ঙ্করতম ব্যাপার, এগুলো তো একদম ক্লিয়ার কাট ধর্ষণ, এগুলো তো হচ্ছে একদম মানবতা বিরোধী কাজ, একদম ভয়ঙ্কর অন্যায়, ভয়ঙ্করতম অন্যায়। কোনো হ্যাঁ নারীকে তার ইচ্ছা ছাড়া, তার মানে সম্মতি ছাড়া স্পর্শ পর্যন্ত করা যাবে না, কোনো মানে শুধু নারীকে না, সব মানুষকেই মানে যৌন কামনা নিয়ে তার কাছে তাকে স্পর্শ পর্যন্ত করা যাবে না, এটা হচ্ছে আমাদের সভ্য সমাজের আইন। হচ্ছে আপনি কোন মানুষকেই যৌন কামনা নিয়ে তার সম্মতি ছাড়া আপনি টাচ পর্যন্ত করতে পারবেন না, কিন্তু এখানে ইসলামের বিধানগুলো আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জিনিসগুলো আছে। এখন এই জিনিসগুলো ইসলামে যে আছে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, ছোট একটা প্রশ্ন ভাই। হ্যাঁ যে আপনি আপনি হিন্দুদের যে উদাহরণটা দিলেন, হিন্দু জেনারেল যে আক্রমণ চালাইলো, আক্রমণ চেয়ে মেয়েদেরকে বন্দি, নারীদেরকে বন্দি করলো, নারীদের বন্দি করে একজনের মা বোনকে সে নিয়ে গেল এবং মাকে সে আরেকজনের কাছে দিয়ে দিল। এটা তো হিন্দু পার্সপেক্টিভ থেকে, যেহেতু হিন্দু জেনারেল এই কাজটা করতেছেন, হিন্দু পার্সপেক্টিভ থেকে কি এটা একটা ভ্যালিড কাজ না? হ্যাঁ, হিন্দুদের কাছে তো মানে যারা হিন্দু ধর্মে একদম বিশ্বাস করবে তাদের কাছে তো মনে হবে হ্যাঁ ঠিকই তো আছে, ওরা তো কাফের, ওরা তো মুসলিম, ওদেরকে মাইরা মুইরা তোদের মা বেটিকে তুই আনাই যায়, এটা বলবে তারা। মানে
লিগাল হইলেই কোনো কিছু যে ভালো হবে এরকম তো না। না না অবশ্যই না, অনেক দেশে অনেক মানে অনেক অন্যায় কাজ লিগাল ছিল একসময়, যে যে জিনিসগুলো অন্যায় ছিল আসলে। বাংলাদেশে এরকম অনেক লিগাল কাজ আছে যেগুলো যে কাজগুলোকে ইলিগাল বলা হয়, ওটার মধ্যে সমস্যা আছে। আচ্ছা যাই হোক কাশি ভাই, আমার পয়েন্ট এটাই যে লিগাল হলেও যে কাজটা ভালো হবে জিনিসটা এরকম না। হ্যাঁ তো আমি আমি যেটা বলছিলাম যে আচ্ছা এই জিনিসগুলো কি আসলে ইসলামে আছে কিনা, এই জিনিসটা আমরা কিভাবে তাহলে মানে যাচাই করে দেখবো, যাচাই করে দেখাটা তো দরকার। ইসলামে থাকলে তো এটা তো ভয়ঙ্কর ব্যাপার, ইসলামে থাকলে নবী যদি এটা করে থাকে তাহলে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, এটা তো মানে পুরো একদম মানবতা বিরোধী কাজ। হ্যাঁ এটা তো হইতেই পারে না। আমি যখন ছোট ছিলাম তখন আমি তো শুনতাম ছোটবেলা আমার মা আমাকে ইহুদি বুড়ির গল্প বলতো, ইহুদি বুড়ি নাকি রাস্তায় কাটা বিছায় রাখতো, কত কষ্ট দিত নবীজিকে, নবীজি এতই মানবতার দূত ছিল, এতই মানবতাবাদী ছিল, নবীজি কখনো সেই ইহুদি বুড়িকে পাল্টা আক্রমণ করে নাই। শেষমেশ একদিন নবী দেখে যে এই যে কাটা গায়ে রাস্তা কাটা নেই, হায় হায় একই তো নবী অসুস্থ, নবী গেল দেখতে যে আসলে ঘটনা কি, ইহুদি বুড়ির আবার কিছু হয়েছে নাকি, গিয়া দেখে হ্যাঁ ঠিকই তো অসুস্থ, বেটি তো অসুস্থ, আচ্ছা ঠিক আছে সেবা করি। তারপরে নবী তাকে সেবা টেবা করলো, সেবা টেবা করে তারপরে ইহুদি বুড়ি তো এটা দেখা খুবই মুগ্ধ, আরে মানে নবী তো সেই রকমের মানবতাবাদী মানুষ একদম, আমি এত বছর শত্রুতা করলাম তারপরেও আমার আমাকে সে সেবা করলো, বাপরে তো আসলে সত্যিকারের মানবতাবাদী একজন মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, সব সব মানুষকে সে মানে সম্মান করে, ভালোবাসে, ভালোবাসা দিয়ে সে মানে মুগ্ধ করে ফেলে একদম। হ্যাঁ এই গল্পটা আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখে, আমার আত্মীয় স্বজনের মুখে, স্কুলে শুনে শুনে বড় হয়েছি। তো পরে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে এই গল্পটা আমি দেখি তো কোরআন হাদিসে কোথাও আছে নাকি, আসলে আসলে কাহিনীটা সত্য কিনা, মানে ইসলামের বিধান থাকলে কোনো একটা ইসলামের একটা গল্প বা ইসলামের একটা জিনিস সেটা হচ্ছে কোরআন এবং হাদিস, এই দুইটাতে থাকতে হয়, অথবা সিরাত গ্রন্থ, সিরাত গ্রন্থগুলোতে থাকতে হয়। এই তিনটা জায়গাতে যদি না থাকে তাহলে সেই জিনিসটা সহি না, সেই জিনিসটা আসলে সত্যি না, এটা সেটা হচ্ছে জাল বর্ণনা বা সেটা হচ্ছে গল্প কিসসা, সেটা বানাইছে পরে বানাইছে মানুষজন, এটাও ধরতে হবে। তো আমি তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু খুঁজে দেখি যে আসলে আছে নাকি কোরআন হাদিসে কি আছে, আমি একটু খুঁজে দেখি। আমি খোঁজার জন্য কোরআন হাদিস পড়া শুরু করলাম, কোরআন হাদিস পড়ে আমি দেখি যে এইরকম কোনো গল্পের কোনো হদিসই নাই, একেবারে কোথাও এরকম কোনো বর্ণনা নাই, উল্টা উল্টা বর্ণনা আছে। উল্টা বর্ণনা কি, নবী মোহাম্মদের বিরুদ্ধে একজন একটা কবিতা লিখছিল, নবী মোহাম্মদ লোক পাঠায় তার খুন করাইছে, তার মাথাটা নিয়ে নবী মোহাম্মদকে সেই ব্যক্তি এসে উপহার দিছিল, এই যে নবী মাথাটা কেটে নিয়ে আসছি। এটা হচ্ছে কাব বিন আশরাফের ঘটনা। আবু রাফের ঘটনা হচ্ছে আরো ভয়ঙ্কর, রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আরেকজন লোক ছিল, সে তার নবীর বিরুদ্ধে কবিতা লিখতো, নবীকে সমালোচনা করতো, নবী তাকে এক লোক পাঠাইছে, সে রাতের ভিতরে ঘুমের ভিতরে তাকে মেরে আসছে। আসমা বিনতে মারওয়ান নামক একজন মহিলা কবি ছিল, তিনি সেখানে আরো আরো ভয়ঙ্কর ঘটনা, আসমা বিনতে মারওয়ানের দুই বাচ্চা মানে ঘরে বাচ্চা ছিল, বাচ্চার সামনে তার মায়ের মায়ের আইসা নবীরা বলছে যে হ্যাঁ মায়ের আসছি, হুজুর মায়ের আসছি, মানে হচ্ছে আমি দেখতে পাইলাম যে নবী তাদেরকে নির্দেশ দিচ্ছে মায়ের আসার, এবং সেই জিনিসগুলো আমি কোরআন হাদিসের ভিতরে পাই গেলাম। এখন এই জিনিসগুলো পাওয়ার পর তো আমার তো মাথা মাথা পুরো আউলা হয়ে গেল যে আরে বাপরে এগুলো কি, আমি যা এতদিন জানতাম এখন আমি এসে দেখি যে কোরআন হাদিসে লেখা তার উল্টা কথা, এটা কেমনে কেমনে কি। আরো পরিত পরে আমি এই বিষয়ে আরো পড়ালেখা করলাম এবং সমস্ত দলিল প্রমাণ আমরা আমি একত্রিত করলাম যে এই যে নবী মোহাম্মদ যে ইহুদি মানে কাফের মেয়েদেরকে মাইরা মিরা, তাদের কাফের গোত্রগুলাকে আক্রমণ করে তাদেরকে মাইরা মিরা, তাদের মা বেটিকে তুলে আইনা রেপ করতো, এই জিনিসগুলো ভাই সমস্ত দলিল প্রমাণ আমরা আমি সংগ্রহ করে সংশয় ডট কমে লেখালেখি করেছি এবং সংশয় ডট কমে সব দলিল প্রমাণগুলো দেওয়া আছে। এখন আপনি বলেন যে আপনি কি সেই দলিলগুলো দেখতে চাচ্ছেন, কারণ আজকে আর আমি তো লাইভটা শেষ করতে পারব না। অবশ্যই, যেহেতু আপনি এখন বলছেন যে উনি এগুলো করছে তো আমি তো কখনো শুনি নাই এইসব, আর আপনি বলতেছেন কোরআন হাদিসে এগুলো আছে, তো আপনি আমাকে হাদিস নাম্বারটা বললে জানেন তাহলে আমি দেখতে পারবো যে আসলে আছে নাকি ওই হাদিসে, অথবা কোরআনের কত নাম্বার আয়াতে কোন পারায় কোথায় লেখা আছে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে তাহলে আপনাকে তো তাহলে দেখাতে হচ্ছে, আমি আমারও কিছুক্ষণ থাকতে হচ্ছে, তাহলে ফারাজ ভাই কিছুক্ষণ থাকি আমরা, এই জিনিসটা একটু ওনাকে দেখা যাওয়াটা উচিত, কারণ উনি যেহেতু এই জিনিসটা নিয়ে জানতে চাচ্ছেন, জেনুইনলি অনেস্টলি জানতে চাচ্ছেন, তাহলে তো ওনাকে দেখানো উচিত। আচ্ছা ভাই আপনি দেখান, সমস্যা নেই আমিও আসি, কিন্তু আমি দেখানোর আগে একটা জিনিস জাস্ট মৃধা ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। বলেন, ফর এক্সাম্পল ধরেন আমরা যে ক্লেম গুলো করলাম, যেমন আপনার নবী মোহাম্মদ যুদ্ধবন্দীদের ধরতো, তাদেরকে বন্দি করতো এবং তাদেরকে সেক্স স্লেভ হিসেবে বন্টন করতো, এবং সাহাবারা তাদের সাথে বিয়ে না করেই বা ইয়া করে তাদের সাথে যৌনসঙ্গম করতো, এখন এইটা কি এমন কোনোভাবে হইতে পারে যে এই কাজটা সবার জন্য খারাপ এক্সেপ্ট ফর মুসলিমস? এই যে আপনার ধ্যান ধারণা কি এরকম হতে পারে, নাকি আপনি মনে করেন যে এটা যদি আপনার এটা যে কেউ করুক, এটা আমি করি আপনি করেন বা আপনার ফাদারও যদি এই কাজ করে এটা খুব নিম্নমানের জঘন্যতম একটা কাজ, এবং নবী মোহাম্মদও যদি করে এটা নিম্নমানের জঘন্যতম একটা কাজ, কারণ আমরা যদি আপনাকে দেখানোর পর আপনি বলেন না যে ঠিক আছে করছে না, যেহেতু নবী করছে সেটা ভালো কাজ, সেটা শুনতে খুব ডিসগাস্টিং হবে। এই জন্য আমি আপনাকে রেফারেন্স দেখানোর আগে জিনিসটা জিজ্ঞেস করতেছি, আপনি কি ওরকম কিছু মনে করেন, হ্যাঁ এটা ডিসগাস্টিং কাজ এক্সেপ্ট ফর নবী, নবী মোহাম্মদ করলে এটা ঠিক আছে, এরকম কি আপনার ধারণা? না অবশ্যই আমার ধারণা এরকম না, কেন নবী করলে এটা কেন ঠিক হবে, এটা তো করা উচিত না, আর যদি এটা উচিতই থাকতো তাহলে তো মানে তারপরে থেকে এটা প্রচলিতই থাকতো, এরকম অবস্থায় তাহলে এটা ভালো, যদি এটা উচিত হইতো তাহলে সবার জন্য উচিত, যদি হ্যাঁ সবার জন্য উচিত হইতো এটা তো সবসময় চলতো, তাহলে তো এটার বাদ হইতো না, ওনার জন্য যে একা আলাদা হবে স্পেশাল হবে এটা হবে, উনি করছে ভালো আমরা করতে পারবো না, তাই এটা তো ঠিক না।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই, তাহলে আমরা রেফারেন্সে চলে যাই। আচ্ছা এটা হচ্ছে আমার একটা লেখা, এই লেখাটার নাম হচ্ছে, টাইটেলটা হচ্ছে ইসলামে অমানবিক দাসপ্রথা। এই লেখাটার ভিতরে সমস্ত দলিল প্রমাণ আমি একত্রিত করে দিয়েছি, আমি এখান থেকে দেখাবো, এখান থেকে দেখাচ্ছি যে প্রথমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে যে বিভিন্ন সভ্যতায় আগে, বিভিন্ন সভ্যতায় দাসপ্রথা আগে থেকেই প্রচলিত ছিল, নবী মোহাম্মদ এই জিনিসটাকে ইয়া করেছে। এখন আমি সরাসরি চলে যাই জিহাদ ও মালেগনিমত অধ্যায়টার ভিতরে। এখানে একটা বই থেকে আমি রেফারেন্স দিয়েছি, সেই বইটার নাম হচ্ছে এই ফতোয়ায় আলমগীরি। ভাই আপনি কি এই বইটার নাম শুনেছেন, ফতোয়ায় আলমগীরি? না আমি কখনো শুনিনি। আচ্ছা এটা হচ্ছে বাদশাহ আলমগীর ভারতবর্ষের, এটা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত একটা বই, যে বইটার ভিতরে ইসলামের বিধিবিধান, ইসলামের আইন কানুন লিপিবদ্ধ করা আছে। হ্যাঁ এটা হচ্ছে মানে বাদশাহ আলমগীর যে ছিল মোগল সম্রাট আওরঙ্গজেব যিনি ছিলেন, তিনি 500 জন আলেমকে নিয়োগ করছিলেন এবং 500 জন আলেমকে নিয়োগ করে এই বিরাট একটা গ্রন্থ, এটা অনেক ইসলামের সমস্ত আইন কানুন এটার ভিতরে দেওয়া আছে। হ্যাঁ এই বইটা থেকে প্রথমে আমি রেফারেন্স দেখিয়েছি, পরে হাদিস কোরআনও আসবে আস্তে আস্তে। প্রথমে এইখান থেকে দেখেন, এখানে যে জিনিসগুলো বলা আছে যে এই যে দেখেন এই জিহাদ ও লড়াইয়ের পদ্ধতি, এই চ্যাপ্টারের ভিতরে যে জিনিসটা দেয়া আছে, মুসলিম বাহিনী দারুল হরব মানে হচ্ছে অমুসলিম রাষ্ট্র, দারুল হরবে প্রবেশ করে কোনো শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করা থেকে বিরত থাকবে, আর যদি তারা সাড়া দেয় বিরত থাকে মানে তারা যদি ইসলামটা গ্রহণ না করে তাহলে তাদেরকে জিজিয়া প্রদানের আহ্বান জানাবে, যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রে কার্যকর হবে। জিজিয়া হচ্ছে একটা অবমাননামূলক ট্যাক্স, যেটা মানে অপমানিত অবস্থায় দিতে হয়, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা আমাদের আজকের বিষয়টা জিজিয়া না, জিজিয়া নিয়ে আপনি আলোচনা করতে চাইলে আরেকদিন এসে না, আরেকদিন বললেন জিজিয়া নিয়ে আলোচনা করতে চান, সেদিন আমরা আলোচনা করবো জিজিয়া কি। আজকে আমরা এক্সট্রা কোনো সময় যেহেতু বেশি নেই, এক্সট্রা মানে আরেক আলোচনাতে চলে যাবো না। তো এখানে যে জিনিসটা উল্লেখ করা হচ্ছে যে কাফেররা কয়েক শ্রেণীতে বিভক্ত, প্রথম শ্রেণী ওই সমস্ত লোক যাদের থেকে জিজিয়া নেওয়া সর্বসম্মতিক্রমে জায়েজ নেই, তারা হলো আরবের ওই মুশরিক যারা আসমানি কিতাব অনুসরণ করেন অনুসারী নয়, অতএব মুসলমানগণ যখন তাদের উপর বিজয়ী হবে হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে নতুবা তাদের হত্যা করা হবে, অবশ্য তাদের নারী ও শিশুরা মালে গনিমত হিসেবে গণ্য হবে। ভাই লাস্ট লাইনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই তাদের নারী ও শিশুরা মালে গনিমত হিসেবে গণ্য হবে। আচ্ছা মালে গনিমতদের দিয়ে কি হবে সেটা পরে আমরা আলোচনা করছি, একটু পরে আসতেছে সেগুলো। এখানে আরো যে বিষয়গুলো দেওয়া আছে অনেক বর্ণনা আছে, আমি এত আজকে তো যেহেতু এত সময় নেই আমি এত বর্ণনার ভিতরে গেলাম না। আমরা সরাসরি তাহলে মালে গনিমত হিসেবে নেওয়া যাবে, ওই মেয়েদেরকে মালে গনিমত হিসেবে নেওয়া যাবে, এটা তো আপনি দেখলেন তাই না? আচ্ছা এখন আমরা একটা হাদিস পড়ি, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন, 2152 নম্বর হাদিস। ভাই পরিচ্ছদ থেকে আপনি কি আমাদেরকে হাদিসটা একটু পড়ে শোনাবেন? কে আমি? তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়ুনের যুদ্ধের সময় আওতা নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন, তারা তাদের শত্রুদের সাথে মোকাবিলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপর বিজয়ী হয়, আর এই সময় তারা কয়েদ হিসাবে কিছু মহিলাকে বন্দী করেন। সহবাস করা গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দি ছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, অর্থ যে সমস্ত স্ত্রী লোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী এবং যেসব মহিলা যুদ্ধবন্দী হিসাবে তোমাদের আয়ত্তে আসবে তারা ইদ্দত মানে পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। এই কথাটার মানে কি, যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে? মোহাম্মদ ভাই এই কথাটার মানে কি আমি তো বুঝলাম না, আপনি কি আমাদের কি বুঝাই দিবেন? এখানে বলতেছে মানে এটা পয়লা তো এটাই বুঝাইতাছে যে মানে আমি যুদ্ধ করার পর যেসব নারীদের বন্দি করব তো মানে ওদের সাথে আমি মানে সহবাস করতে পারবো, এটা হলো হালাল, এখানে এইটাই বুঝাইতাছে। আচ্ছা এখানে বুঝাইলো যে নবী মুহাম্মদের কিছু সৈন্যবাহিনী কিছু মহিলাকে বন্দী করে নিয়ে আসছিল, তারপরে কিছু সাহাবী সেই মহিলাদের সাথে সেক্স করতে একটু ইতস্তত করতেছিল যে না এদের সাথে সেক্স করা তো ঠিক হবে না, তাই না? নাকি এই যে অনধিকার ভাবে সহবাস করাকে গুনাহ মনে করতেছিল, যে কেননা তাদের মুশরিক স্বামীরাও তখন বন্দী ছিল, মানে মুশরিক স্বামীরাও কিন্তু একই সাথে বন্দী, মুশরিক স্বামীরা কিন্তু একই সাথে তাদের কাছে বন্দী আছে, মানে মেয়েরাও বন্দী আছে তাদের স্বামীরাও বন্দী আছে, কিন্তু ওই স্বামীদের সামনে তাদের বউদেরকে বউদের সাথে সেক্স করাটা কিছু সাহাবি খারাপ মনে করলো যে না, কিন্তু তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে সেই কাজটাকে হালাল করে দিল নাকি? হ্যাঁ তো এই যে ধরেন স্বামী একটু ওয়েট করেন, স্বামীরা তখন বন্দী আছে, সেই বন্দীদের সামনে তাদের স্ত্রীদেরকে
রেপ করা এই জিনিসটা সাহাবীরা মনে করতেছিল যে এটা ঠিক না, কিন্তু আল্লাহ বলছে তো আল্লাহ বললে অবশ্যই কোরআন উল্লেখ থাকবে, তো কোরআনের কোন আয়াতে উল্লেখ আছে? এখানে এখানে কি লেখা, এই যে এখানে কি লেখা, এই কথাটা কি লেখা? তখন এই যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, আমি করলেন তো বুঝলাম আল্লাহ, আমি কিভাবে মানবো এটা কোরআনে আমার দেখতে হবে না, কোরআনে থাকলে থাকবে না, সেটা আমি দেখাবো তো, সেটা আমি দেখাবো তো। এই হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, মানে হচ্ছে কোরআনের কোন আয়াতটা কোন সময় কোন প্রেক্ষাপটে কখন নাজিল হইছে, হ্যাঁ ওটার ব্যাখ্যা হচ্ছে হাদিস। এই ব্যাখ্যাগুলো আমরা পাই হাদিস থেকে, এবং এই হাদিসটা হচ্ছে একটা সহি হাদিস, মানে হচ্ছে এটা হচ্ছে একটা বিশুদ্ধ হাদিস। এই হাদিসকে পৃথিবীর কোন মুসলমান এই হাদিসকে অস্বীকার করতে পারবে না। এখন আমি ধরেন এই হাদিস নাম্বার দিয়ে গুগলে সার্চ দেই, তো এই লেখাগুলো কি সেম আসবে? অবশ্যই গুগলে সার্চ করেন আপনি, আমার সামনে সার্চ করেন আপনি, আমার সামনে সার্চ করেন, না সমস্যা নাই পরে করবেন, না 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 আমরা এখনই চেক করে দেখতে চাই যে এই জিনিসটা আসবে কিনা ভাই, এই জিনিসটা আসবে কিনা আমরা এখনই। আমি কি লিখে সার্চ দিব? এই যে মনে করেন এইটুক কপি করলাম আমি, হ্যাঁ একটু কপি করলাম, কপি দেখতে পাচ্ছেন, কপি করতেছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কপি করলাম, এখন আমরা একটা নিউ ব্রাউজারে গেলাম, নিউ ব্রাউজারে গিয়ে আমি এই জিনিসটা পেস্ট করব। আচ্ছা দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনারা তো আপনি বুঝবেন কেমনে যে আমি পেস্ট কোথায় করলাম। এই যে গুগলে গিয়ে আমি গুগলে যে এই জিনিসটা লিখছি দেখতে পাচ্ছেন, এই জিনিসটা পেস্ট করছি, এখন আমি এই জিনিসটা এন্টার দিব, এই যে দেখেন চলে আসছে এই প্রথমটাতে ঢুকি, ঠিক আছে দাঁড়ান তিনটা আগে যাই, তিনটা হাদিস আগে গেলে যে জিনিসটা পাবো, এই যে 2152 নম্বর হাদিস, আপনাকে কি আগে 2152 নম্বরটা দেখাইছি, যে সেহেতু 2152 নম্বরটাই আমরা বাইট করি, ওইটা আমরা দেখবো না পরে, ওইটা ওকে ওকে সমস্যা নেই। আচ্ছা এই জিনিসটা তো জুম করা যাচ্ছে না, আমি তো বুঝতেছি না জুম করবো কোত্থেকে, কেন জুম করা যাচ্ছে না এটাও বুঝতেছি না। আচ্ছা হ্যাঁ গেছে 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 ভাই, হ্যাঁ আমরা তাহলে 2152 নম্বর হাদিসটা দেখবো, সুনান আবু দাউদ, আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 2152 নম্বর, দেখা দেখা যাচ্ছে ভাই, এটা হচ্ছে হাদিস বিডি, ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে hadisbidi.com থেকে আমি দেখাচ্ছি, আমি গুগলে সার্চ করে এই জিনিসটা পাইছি প্রথমে। তাহলে এখন আপনি পড়েন ভাই, এখান থেকে পড়েন, হাদিস বিডি একটা অথেন্টিক ওয়েবসাইট, এটা তো জানেন নাকি? হ্যালো ইসলাম ভাই কি কথা শুনতে পাচ্ছেন না? ইসলাম ভাই চলে গেল, চলে গেল, চলে গেছে ভাই, বন্ধু চলে গেল, কষ্ট কষ্ট করে বের করলেন যে এটাই পাবে কিনা, বেচারা তো চলে গেল। তাহলে কেমনে ইয়া করবো ভাই, তাহলে তাহলে কিভাবে আলোচনা করবো? বলে যেত। আচ্ছা আবার আসছে, আবার আসছে, আবার আসছে, আবার আসছে। মোহাম্মদ ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, এই এখনো আসে না স্ক্রিনটা, স্ক্রিনটা শেয়ার করে দিন। আপনি কি আমাদের আগের কথাগুলো শুনতে পেয়েছিলেন? আগেরগুলো যে সার্চ দিছেন তখন নেট একটু সমস্যা দিছিল, কাইটা গেছে, এবার জানিছি। আচ্ছা আমরা আপনাকে আপনাকে দেখাচ্ছি hadisbidi.com থেকে, hadisbidi.com বাংলাদেশের একটা অথেন্টিক ওয়েবসাইট, এটা তো জানেন নাকি? অনধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, অত যে সমস্ত স্ত্রী লোক স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম। হ্যাঁ বুঝছো, এখানে যা লেখা আছে তো এখানে আরো হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে কিভাবে তাদের সাথে সেক্স করতে হবে, যে আরবের সবচেয়ে সুন্দরী বাদীটিকে বন্দী করলাম, মানে সবচেয়ে সুন্দরী ম্যাডারে বন্দী করে এটার সাথে, এগুলো আপনি পেয়ে যাবেন আমার এই লেখাটার ভিতরে পেয়ে যাবেন। সবচেয়ে মানে আরেকজন আবার একটা সুন্দরী মেয়ে বন্দী করছে, বন্দী করে বলে যে আমি তো এখনো তারে ন্যাংটা করিনি, হ্যাঁ নবীরা বলতেছে হে নবী আমি তো এখনো তারে ন্যাংটা করিনি, এই কথাও আছে, ন্যাংটা করিনি শব্দটা নাই, বলা আছে যে বস্ত্র উন্মোচন করিনি, হে নবী আমি তো এখনো তার বস্ত্র উন্মোচন করিনি, হ্যাঁ এরকম অসংখ্য জায়গায় বলা আছে। ঠিক আছে এখন আমরা সরাসরি কোরআনের আয়াতে যাই, আপনার কাছে কি ভাই কোরআনের বাংলা অনুবাদ আছে আপনার সাথে? আমার সাথে এখন এখানে নাই, অ্যাপ নামাইতে হবে, দেখতে হবে, আমি আপনি দেখেন আমি পরে দেখে নেবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনাকে আমি লিস্ট বলে যাই, সূরা মুমিনুনের 5-6 আয়াত আপনি পড়বেন, তারপরে হচ্ছে গিয়ে এরপরে পড়বেন যেটা সূরা আল মারিজের 29-30 আয়াত পড়বেন,
এবং এরপরে পড়বেন সূরা আযাবের 50 নম্বর আয়াত, এরপরে পড়বেন একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সূরা নিসা 24 নম্বর আয়াত, যেই হাদিসটা আমি আপনাকে একটু আগে দেখালাম সেই হাদিসটার ভিতরে যে আয়াতটার কথা বলা ছিল সেটা হচ্ছে সূরা নিসা 24 নম্বর আয়াত। এখানে এই জিনিসটা বলা আছে, পরিষ্কার ভাবে বলা আছে। মনে করেন আমরা মানে আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদটা করি, এখানে দেখেন কি লেখা, আর হারাম করা হয়েছে নারীদের মধ্যে থেকে সধবাদেরকে, তবে তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে দাসীগণ তারা ছাড়া, এদেরকে ছাড়া বাকি সধবা নারীদেরকে হারাম করা হয়েছে। মানে ডান হাত মালিক মানে হচ্ছে, ডান হাত মানে হচ্ছে দক্ষিণ হস্তের মালিকানা, মানে হচ্ছে আপনি ক্ষমতা প্রয়োগে যাদেরকে আপনি, যাদের মালিক হয়েছেন, মানে হচ্ছে ডান হাতে অস্ত্র থাকে, হ্যাঁ অস্ত্রের মাধ্যমে যাদেরকে আপনি বন্দী করেছেন বা যাদেরকে আপনি, যাদের আপনি মালিক হয়েছেন, সেই সমস্ত দাসী ছাড়া বাদ বাকি সধবারা তোমাদের জন্য হারাম, তবে দাসীগণ তোমাদের অধিকারভুক্ত দাসীগণ তারা তোমাদের জন্য হারাম না, তারা তোমাদের জন্য হালাল। এইটা হচ্ছে সূরা নিসা 24 নম্বর আয়াত। আরো অনুবাদে বলা আছে, আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। এই যে দেখেন, নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, মানে অধিকারভুক্ত দাসীরা সধবা হইলেও তোমাদের জন্য নিষিদ্ধ না। অধিকারভুক্ত দাসী বা গণিমতের মাল হিসেবে যদি আপনি পান, তারা যদি সধবা হয়, তাদের স্বামীরা যদি জীবিত থাকে, তারাও তোমাদের জন্য হারাম না, তারাও তোমাদের জন্য হালাল। এটাই এই সূরাতে বলা হয়েছে। আচ্ছা আমরা ঠিক আছে, আপনি এই আয়াতগুলো পড়ে নিন। এখন আমি এই আয়াতের তাফসিরটা একটু দেখাই। আমাদের তো আয়াতের সাথে সাথে তাফসিরও পড়তে হবে নাকি? শুধু আয়াত পড়লে তো আর আমরা বুঝবো না আয়াতের ভিতরে কি লেখা আছে, এটার অর্থ কি, এটার শানে নজুল কি, এটার প্রেক্ষাপট কি, এত কিছু তো আমরা বুঝবো না, তাই না? আমরা তো ভাই এত আলেম না, আমরা তো কেউ মানে ইসলামের পণ্ডিত না, আমরা তো ভাই সাধারণ পাবলিক। এখন আমরা তাহলে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তাফসির গ্রন্থের ভিতরে একটা হচ্ছে তাফসিরে জালালাইন, সেখান থেকে আমরা একটু পড়ি যেখানে আসলে এই আয়াতটার ব্যাখ্যাটা কি দেয়া আছে। হ্যাঁ ভাই, তাহলে আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এই যে সবুজ কালি করা অংশটা? হ্যাঁ হ্যাঁ, তবে তোমাদের এই দক্ষিণ হস্ত যাদের মালিক হতে পেয়ে এই বাদীদের মালিক হয়ে গেছে, বাদীদের থেকে যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীন এসে গেছে, তোমাদের জন্য তাদের সঙ্গে ইস্তেব রায় রেহেমের পূর্ব স্বামীর পানি থেকে এই জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা এই জায়েজ। কই গেল? আচ্ছা সরি সরি, এক সেকেন্ড, আমি একটু মানে বড় করতে গিয়ে একটু ইয়া হয়ে গেছে, আমি এক সেকেন্ড আবার বের করে দিচ্ছি। হ্যাঁ এই যে, হ্যাঁ রাখেন, তুই জানি এই যে জায়েজ আছে এই পানি থেকে জরে মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন, আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। এখন আমি মানে বুঝলাম না, এখানে বলতে চেয়েছিল কি মানে ওনাদের যে স্বামী আছিল তাদের সাথে সেক্স হওয়ার পরে মানে, না না না, এখানে যে ইস্তেবরাহে রেহেম মানে হচ্ছে গিয়ে তাদের পেটে অলরেডি বাচ্চা আছে কিনা এটা চেক করতে হবে। হ্যাঁ সেই মেয়েদের পেটে অলরেডি বাচ্চা আছে কিনা সেটা চেক করতে হবে, সেটা চেক যদি হয়ে যায় তখন আপনি তাদের সাথে সেক্স করতে পারবেন। কিন্তু তাদের যদি অলরেডি বাচ্চা থেকে থাকে, তাদের পেটে যদি অলরেডি বাচ্চা থেকে থাকে, তাহলে তাদের সাথে সেক্স করা হালাল নাই, তাদেরকে আপনি বিক্রি করে দিতে পারবেন, তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারবেন, কিন্তু তাদের সাথে আপনি সেক্স করতে পারবেন না, যেহেতু তাদের পেটে অলরেডি বাচ্চা আছে, তারা গর্ভবতী। হ্যাঁ গর্ভবতী মেয়েদের সাথে এটা করা যাবে না, পেটে বাচ্চা নাই এরকম মেয়ের সাথে করা যাবে, ঠিক আছে? এটা এখানে বলা হয়েছে। আচ্ছা আমরা আরো করি, আরো মানে ব্যাখ্যা আরো করি, এইখানে সবুজ অংশটুকু একটু পড়ে শুনান তো। যদি কোন, তবে কোন নারী যদি মালিকানাধীন দাসী হয়ে আসে তাহলে এই বিধান নয়, মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায়। এখন নারী ইহুদি খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো এই মুসলমান তাকে বিয়ে করতে পারবে, আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে কোনো এই সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন তবু তাকে ভোগ করা যায় যাবে, কিন্তু এই বিবাহ ও ভোগ করা এক হাই হায়েজ আসার পরে কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পর জায়েজ হবে। আচ্ছা এখানে আপনি কি পাইলেন ভাই, একটু আমাদেরকে বুঝিয়ে দিবেন। এখানে কি পাইলাম, দারান মালিকানা দাসী আসলে এই বিধান নাই, নারী যদি মালিকানাধীন দাসী হয়ে আসে, আমি বুঝতে পারিনি ভালো করে এখানে কি বলতে চাইছে, আপনি বুঝিয়ে দেন। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন, এখানে কি বোঝানো হয়েছে? ভাই এখানে তো লেখা, তবে কোনো নারী যদি মালিকানাধীন দাসী হয়ে আসে তাহলে এই বিধান নয়, তাদের জন্য যায় না, তবে কোন নারী যদি মালিকানাধীন দাসী বিবাহিত হয় তাহলে তাকে কি করা যাবে, তার সাথে
তার সাথে যৌন সঙ্গমটা করা যাবে, করা যাবে? হ্যাঁ বুঝছি। যদি দারুল হরমে কাফেরের বিরুদ্ধে জিহাদ করে, মানে যেখানে কাফেরদের রাষ্ট্রে দারুল হরম আছে, আরেকটা হচ্ছে দারুল ইসলাম। দারুল ইসলাম মানে হচ্ছে যেখানে ইসলামিক রাষ্ট্র আছে, আর যেখানে ইসলামিক রাষ্ট্র নাই বা ইসলামিক খলিফা দ্বারা নিয়ন্ত্রিত নাই, ওরকম কোন এরিয়াতে যদি দারুল হরমের কাফেরের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দি করে আসে, মানে কাফেরদের এরিয়াতে যে কাফেরদেরকে কাফেরদের সাথে যুদ্ধ করে তাদের নারীদেরকে বন্দি করে নিয়ে আসে, তবে তবে তাদের দারুল হরমে অবস্থানরত স্বামী তাদের সাথে বিবাহ ভঙ্গ হয়ে যায়। মানে যখন আপনি ওই নারীদেরকে বন্দি করে নিয়ে আসলেন, কাফেরদের নারীদেরকে বন্দি করে নিয়ে আসলেন, তখন কাফেরদের স্বামী অটোমেটিক ইসলামিক নিয়ম অনুযায়ী তাদের সাথে তালাক হয়ে গেছে। আপনি কোনো হিন্দু এরিয়াতে যে কোন একটা হিন্দুদের এরিয়ার উপরে ইয়ে করলেন, জিহাদ করলেন, জিহাদ করে আক্রমণ করলেন, তখন ইসলামিক আইন অনুযায়ী আপনি যদি আক্রমণ করে কোনো নারীকে নিয়ে আসেন, তাহলে তার স্বামীর সাথে তার তালাক অটোমেটিক হয়ে গেছে, তালাক হয়ে যাবে। হ্যাঁ, ওই কাফের নারীর কাফের স্বামীর সাথে তালাক হয়ে যাবে। আচ্ছা, এরপরে এরপরে এখন ওই নারী ইহুদি খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে। ওই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন কখন? ওই মেয়ে যদি ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ করে তখন আপনি তাকে বিয়েও করতে পারবেন। বুঝতে পারছেন? দাসী আইনে আপনি করতে পারবেনি, কিন্তু মেয়ে যদি আবার ইসলাম ধর্ম গ্রহণ করে, যাকে আপনি দাসী বানিয়ে আসলেন, সে যদি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে, তাকে আপনি কি করতে পারবেন? বিয়ে করতে পারবেন। আর আগামী আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে সিপাহী সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পত্তির মধ্যে বন্টন করে দেন, তবে তাকে ভোগ করাও যায় যাবে। মানে আমিরুল মুমিনিন মানে কি মুমিনদের নেতা বা খলিফা বা যুদ্ধে যে লিডার থাকে, লিডার যদি তাকে দাসী করে, ওই মেয়েটাকে যাকে ধরে নিয়ে আসছেন আপনি, ওই মেয়েটাকে দাসী করে কোনো সিপাহীর মধ্যে বিলিয়ে দেয়, যেমন আমরা 71 সালে দেখেছি না যে পাকিস্তানিরা বাঙালিদের উপর যে অত্যাচারটা চালাইছে, মেয়েদেরকে ধরে ধরে নিয়ে, ওরকম যদি ধরে নিয়ে যে তার দাসী তার ইসাদের মধ্যে বিলায় দেয়, তার সেনাপতি যদি তার সেনাদের মধ্যে বিলায় দেয়, তাহলে তাদেরকে দাসী হিসাবেও ভোগ করা যায় যাবে। তার মানে হিসাবেও ভোগ করা যায় যাবে, তো বিয়ে করার দরকার নেই। বেটে ওই মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে আপনি বিয়েও করতে পারবেন। আচ্ছা, তা যা যাবে। তো কিন্তু এই বিবাহ আর ভোগ করা এক হায়েজ আসার পর কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পর যা যাবে। আচ্ছা, হায়েজ জিনিসটা হচ্ছে মেয়েদের যে পিরিয়ড চলে ওটাকে আর কি হায়েজ বলে আর কি। এখন ওই পিরিয়ডটা চেক করা হয় কেন? প্রেগনেন্ট হলে তো পিরিয়ড হবে না, তো ওই এক পিরিয়ড করে এই জন্য যে মেয়েটা অলরেডি প্রেগনেন্ট কিনা। যখন ওই মেয়েটার একবার হায়েজ হয়ে যাবে, মেয়েটার একবার পিরিয়ড হয়ে যাবে, বোঝা যাবে যে তার পেটে তার গর্ভে কোনো বাচ্চা নেই, তখন আপনি পারবেন বা আপনি তাকে বিয়ে করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন এই হাদিস বলা, আমি এখন আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে ধরেন আল্লাহ উনি বলছে অনেক বিভিন্ন আয়াতে বা যেভাবে হোক বলছে যে মানে নারীদের এইভাবে করা মানে ভোগ করা অনেক জায়েজ, তো অনেক ক্ষেত্রে আমি এইগুলা দেখে বুঝলাম যে এটাই তো নারীদের আমরা ভোগ করতে পারবো। তো বিভিন্ন কান্ট্রিতে যে ওই যে মানে যে লুট জাতি থেকে যেটা আসছে সমকামিতা, তো এইটা কিভাবে হইলো ভাই? এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে লাভ মেরেন না। কবিতা এখানে তো রিলেট রিলেটেড কোথায় আলোচনা শুরু করেন একটা আলোচনার মাঝখানে হঠাৎ করে, ভাই আসেন আমি কাসকি মাছের রেসিপি রান্না করছি, কাসকি মাছের এখন আমি বলবো, আসেন আমরা কাসকি মাছের রেসিপি রান্নার রেসিপিটা বলি আলোচনা করি। না ভাই, ওইটা বলতেছি আপনি কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে তাদের সাথে সেক্স করবেন, তাদের এখানে অনুমতির কোনো বেলাই নাই, তাদের কোনো কনসেন্ট নিতে হবে না, তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, যেহেতু তারা বন্দি দাসী সেহেতু তাদের কনসেন্টের কোনো মূল্য এখানে নাই। এই জিনিসটাকে আমরা সভ্য সমাজে রেপ বলি, ধর্ষণ বলি, কারণ যদি কনসেন্ট না থাকে একটা মেয়ের, যদি যে কোনো মানুষের যদি কনসেন্ট না থাকে, কনসেন্ট না থাকলে সম্মতি না থাকলে আপনি যদি তাকে স্পর্শ পর্যন্ত করেন সেটা একটা ধর্ষণ হিসেবে আমরা গণ্য করি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম এই জিনিসটাকে বৈধতা দিয়েছে, আপনার নবীও বৈধতা দিয়েছে, আপনার আল্লাহও বৈধতা দিয়েছে। এখন আপনি বলেন যে আপনার এই নবী এবং আল্লাহ যে কাজগুলো করে গেছে এগুলো কি সমালোচনার যোগ্য নাকি এগুলো ভালো কাজ ছিল? না, এগুলা অবশ্যই সমালোচনার যোগ্য, কারণ যদি এগুলো কইরা থাকে, কারণ আমি তো সঠিক জানি না, তাও আমাকে প্রমাণ তো দেখাইছেন, আমিও দেখছি, এখন তো যেটা যুক্তিযুক্ত বা প্রমাণ আছে ওটা তো ধরেন মানারই দরকার। তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করব বা কারো কাছে জিজ্ঞাসা করব, হয়তো বা একটু ভালো করে জানবো আমি নিজে থেকে দেখা। আর আপনার কথা মতো এখন এটা সম্পূর্ণ অযুক্তি, কারণ ইসলামে এটা ঠিক না একদমই। ঠিক আছে, আপনাকে তাহলে আমরা সেই দলিল গুলা দেখালাম, এবং এর চেয়ে আরো এই দলিল গুলা মানে বিস্তারিত ভাবে আপনি কই পাবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এই নামে, এই যে ইসলামে অমানবিক দাসপ্রথা, এইটা সার্চ করলেই আপনি এই লেখাটা পাবেন। আপনাকে আবারও দেখাই দিচ্ছি, এই লেখাটা আপনি একটু টোটা পুরাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আগে পড়ে নেবেন এবং দলিল গুলো যাচাই করে দেখবেন আমি মিথ্যা মিথ্যে দিচ্ছি কিনা, এটাও আপনি অবশ্যই যাচাই করে দেখবেন। যে আমি বানায় বানায় ফটোশপে এডিট এডিট করে আবার কিছু হাদিস টাদিস বানায় বানায় দিয়ে দিলাম নাকি, এটাও আপনি ভালোভাবে যাচাই করে এর পরের লাইভে যুক্ত হবেন। পরের লাইভে আমরা এই জিনিসটা নিয়ে আবারও আলোচনা করবো। ঠিক আছে ভাই।
যেহেতু যেহেতু আজকে আপনি এই জিনিসগুলো যাচাই করতে পারতেছেন না এগুলো আসলে সত্য কিনা, সেহেতু আজকে আপনাকে আমরা এই ইয়াটা দিলাম যে আপনি তাহলে একটু ভালো করে যাচাই করে আরেকদিন আসেন, সেদিন আমরা আরো আলোচনা করব এটা নিয়ে। ঠিক আছে, ডেইলি লাইভ করেন? ডেইলি করি না, দুই তিন দিন পরে পরে করি, মাঝে মাঝে একদিন পরে করি, কিন্তু পাবেন এই যে এই পেজটা আমার আসিফ মইদিন পেজটাকে আপনি ইয়া করে রাখেন, সিফারস দিয়ে রাখেন, তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে বিদায় জানাই, হ্যাঁ আজকে আমাদের আর সময় নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যান, আমি অন্য একদিন আর প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা, আপনাকে বিদায় জানালাম, ভালো থাকেন ভাই, শুভরাত্রি। তাহলে ফারাজ ভাই আজকে লাইভটা শেষ করে দিচ্ছি।